কি হবে আচ্ছা এ ভাই যে আপনাদের টপিক হলো গিয়ে কি দাবি দাবি আচ্ছা দারা যদি টপিক হতে পারে দাবি হতে আচ্ছা আমাদের টপিক দাবি দাবি ঠিক আছে আমরা এখন লাইভে আছি এটা আমাদের দাবি না আমাদের দাবি দাবি আমাদের এটা দাবি না আমাদের দাবি তো আমরা পাইছি পড়ন পাইছি আমাকে দেখা যাচ্ছে কি টপিক কিন্তু দাবি

এইবার জজ সাহেব বলছে আপনাদের তো একটা বাচ্চা আছে বাচ্চা যদি দুইটা হইতো তাহলে নয় একজন একজন ভাগাভাগি করে দেয়া যেত বাচ্চা হচ্ছে আপনাদের একটা এবার আপনাদের ঠিক করেন বাচ্চাটা কে নিবে এবার হাজবেন্ডের দাবি বাচ্চা আমার বাচ্চা আমি নিয়ে যাব ওয়াইফের দাবি বাচ্চা আমার বাচ্চা আমি নিয়ে যাব ওকে হুম এবার হাজবেন্ড বলতাছে যে মানে বাচ্চাটা তো আমার কারণেই হইছে হুম এই বাচ্চা তোমার কেমনে হয়

সে দিল খালি এক ফোটা লেবুর রস আর শরবত নাকি খাইবো হ্যাঁ তাতে কি প্রোডাকশন হাউস পুরোটাই হ্যাঁ এই স্ক্রিপ্ট দিয়ে পুরা পুরোটাই হ্যাঁ দাবি করতে এই দাবি করলে তো হবে না হবে না যাই হোক এখন আমাদের দাবি হচ্ছে একটা ব্রেকে যেতে হবে আমরা একেবারে শেষ সময় এই

কত না কমে দিন মনে পড়ে আচ্ছা এস এম এস প্যানেল দেখছি তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি হচ্ছে ইয়ে সৃতির পাতায় কমেন্ট ভরে গেছে ভরে গেছে তুমি একটু দেখো স্মৃতির পাতায় কত কমেন্ট পড়েছে এবং হচ্ছে যে কি কি শেয়ার হলো 200 300 মিলিয়ন কমেন্ট এই কয়দিন না অনেক খারাপ কারণ আমার বেস্ট ফ্রেন্ড বিদেশ চলে যাবে তোমরা আবার অন্য কিছু মনে করো না তাই এতদিন দিন শুনি না আজ একটু বেশি খারাপ না ঠিক আছে বেস্ট ফ্রেন্ড চলে গেলে খারাপ লাগে মনে হয় যে আমরা কি এই বসারে কি এত উন্নতি করে ফেলে প্রিয়মণি লিখেছে ডিয়ার হবু জামাই হ্যাঁ সিঙ্গেলি থাকো আমার বিয়ের পর প্রেম করবে ওকে বাবা গো এরা বিয়ের পর প্রেম করবে সাকিব কোনা বাড়ি থেকে লিখেছে কাক কালো কোকিল কালো 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 কুলার কি চুলার কালি ওরে बाप रे আচ্ছা কালো কাক কালো কোকিল কালো কালো চুলার কালি আর তার থেকেও বেশি কালো নাট বল্টুর শালি না দুজনের এক লোক শালিকা মুখি একখানের সাথে অযোদা হারনি কমেন্টে লিখে তো ভাগ্যিস উনিশশো সত্তর সালে মোবাইল ছিল না ঠিক আছে আচ্ছা রিকতি সাভার্স থেকে লিখেছে সজলবেলা তুমি ব্রেকটা নিয়ে বোল্টু ভাইকে এক প্রকার বাঁচিয়ে দিলে না হলে লেবুর রস নিয়ে যোগ তো বল্টু ভাই পারতোই না

আচ্ছা একজোড়া প্রোফাইল লক করা প্রাণীর মধ্যে বিয়ে হলো বাংলা সিনেমার মতো পায়ের সাথে পা ঘষাঘষি করেই মিটা মা হয়ে গেল এটা কি ছিল এটা কি জানি নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে ভাইয়েরা আমার থার্ড টাইম করোনা টেস্ট করা হয়েছে যদি এবার পজিটিভ আসে দেন হসপিটালাইজ করতে হবে প্লিজ দোয়া করবা আর না না এবার তো আসার কোনো চান্সই নেই দেখো আর আসবে না

ওকে সেমুকিত লিখেছে আজ তোমরা লাইভে আছো নাকি রেকর্ড করা সেটা হ্যাঁ ভাবতে ভাবতে আমার 15 মিনিট চলে গেছে কেমন টুইস্ট হ্যাঁ কেমন কണ്ടി টুইস্ট টুইস্ট আচ্ছা সুমাইয়া জামান কুমিল্লা থেকে লিখেছে ভাইয়ারা কত এসএমএস করি পড়ো না কেন আমি কিন্তু খুব রাগ করে আছি আচ্ছা আমি তোমাদের অনেক দিন ধরে শুনি তোমাদের ভালো লাগে খুব এগিয়ে যাও তোমরা এমডি শাফি আহমেদ লিখেছে প্রেমিকা বলছে বাবু তুমি কি বিয়ের পর আমাকে এত বেশি ভালোবাসবা তো প্রেমিক বলছে কেন বাসবো না বাবু আমার তো বিবাহিত তুমি আরো বেশি ভালো লাগে আরে বাবা রাশফার উপগঞ্জ থেকে লিখেছেন আট ভাই নামাজ পড়া হয় তো পাঁচ ওয়াক্ত সেই হিসাব না হয় বিচার দিনের মালিকের কাছেই দিব একদিন মেহরিন সাভার থেকে লিখেছে যেদিন বয়স পড়বে আশি কাশতে কাশতে সেদিনও বল্টু ভাইয়া শুধু তোমায় ভালোবাসি ও বললাম না ক্যামেরাটা ভালো বারবার বলতে হচ্ছে ও মার দিয়া থেকে লিখেছে ভাই এসএমএস পড়বা না আয়শা মার দিব তোমাদের ফামিয়া আহমেদ লিখেছে 9 10 এ ভালো থাকা মানে 9 10 মানে হ্যাঁ ভালো থাকা সাবজেক্ট পড়াই ইন্টারের জৈব যৌগ পড়ার পর দেখামু দেখমু তোরা কেমন থাকস কি বুঝলাম না আমি কি দেখেছি আমিও পড়তাছি আমার আবার দিনকাল কেমন চলবে একাকিত্ব জীবন ভালো লাগে না তোরে বললাম ওই ব্যাপারটা তুই কোনো কাজই করে দিতে পারলি না কি জানি আমিও বুঝি নাই দেখছেন মানে আমি খালি ভিডিয়ার বিকে না কথা হচ্ছে নাম নাই ঠিকানা নাই কিছু নাই এই একটা লেখা দিছ মানে এসএমএস তো হচ্ছে হুম আমিও পড়তেছি আমার আবার দিনকাল কেমন চলবে একাকিত্ব জীবন ভালো লাগে না কষ্ট তোরে বললাম ওই ব্যাপারটা তুই কোনো কাজই করে দিতে পারলি না

আমরা আমরা আজকে ক্যামেরা পরিবর্তন আমরা আমরা আজকে জায়গা পরিবর্তন করেছি বলতো এই জায়গা জায়গা দখল করে নিয়েছে আমার মোহাম্মদ রাসেল লিখেছে বাপরে বাপ রে বাপ বাপরে বাপ রে বাপ রে বাপ রে বাপ বাপ রে কার বাপ রে আচ্ছা আরোহী আফরা আখি হাই ভাইয়া কেমন আছো তোমরা তোমাদের খুব জজ লাগছে আমরা জজ আর আমাদের যে ভালোবাসে তারা জজ না খুব ভালো লাগছে জোকস একজন লিখে পাঠিয়েছে কিন্তু নাম ঠিকানা কিছুই নেই এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফান চলে চলে যেতে হবে আপনি উল্টা পাল্টা খেলি ভাই আমরা দোকান কাটে তারপর ফান হ্যাঁ আমাদের কল করার নাম্বার হচ্ছে 02550306659 যাচ্ছে হ্যালো হেলসি তো এটা

হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে মাথায় একটা জিনিস খেললো ভাই দেখেন ওর নামের একটা সন্ধিবিচ্ছেদ করি যদি আমরা মারুফ তুমি শোনো তোমার নামের বিচ্ছেদ যদি আমরা করি মা বাংলা শব্দ রুফ একটি ইংরেজি শব্দ দুটো মিলিয়ে একটি নাম হয়েছে মা রুফ এবার আমরা এটাকে চেঞ্জ করে দিই মাটাকে ইংরেজি করে দিই মাদার রুফটাকে বাংলা করে দিই ছাদ ইউ আর মাদার ছাদ আপনি ক্রিয়েটিভিটিটা দেখেন আমার ছাদ একদম রুফ তো চলে যেতে হবে মারুফ কি করা হয় তোমার

ফোন আপনার মানে ইচ্ছা ছিল না কথা বলার হঠাৎ করে ঢুকে যাওয়া বাধ্য হইতেছেন কথা বলে তাই তো বিপদে 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 পড়ে গেছেন আপনি কল দিয়ে বুঝতে পেরেছেন না বাধ্য করত ছাত্রীর মতো আপনার নাম বলেন

ভেরি গুড বেশি বেশি আদা জল খাবা গরম জল খাবা তুমি গরমের উপরেই থাকবা বুঝছো কোনো ভাবে ঠান্ডা লাগানো যাবে না ঠিক আছে বলো থার্ড টাইম কল পেলে তুমি আমি চাই তুমি প্রতিদিন কলে পাও প্রতিদিন তোমার আপডেট আমরা তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা আছি একদম ফোনে হ্যাঁ দরকার হলে বলো আমরাই কল ব্যাক করব নি হ্যাঁ আমরা গেটল সুইন নে গান লিখতেছি তোমার বলো হ্যাঁ শোনো হ্যাঁ শোনো শোনা

ঠিক আছে বুঝতেছি আপনি এক কাজ করেন আর এক মিনিট হাইশো ফোনটা রেখে দেন ঠিক আছে তাহলে খুশি শেষ হলে আমাদেরকে আবার জানায় হ্যাঁ ওকে ভালো থাকেন মুখ দেখে বুঝতেছেন তিন দিন ধরে এইটাই শুনলাম শুধু যাই হোক খুব খুশি আমরা চাই আপনাকে সবসময় খুশি রাখতে অন্তত দিনের একটা ঘন্টা খুশি রাখতে সুস্থ রাখতে ভালো রাখতে আনন্দিত রাখতে এটা করার জন্য আমরা আসি যাই হোক শুনছেন ইভালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফাইন কিংস খুশি থাকুন আমরা কিন্তু আজকে খুব খুশি খুশি রে ঠেলা এ ঘুরতে ঘুরতে আমাদের একটা এসএমএস প্যানেলে চলে আসবেন এসএমএস করবেন 26969 এই নম্বরে লাইভ চলছে ক্যাপিটাল এফএম 94.8 এ সেখানে আপনি লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন লাইভ আমরা ফিরে এসে ব্রেক থেকে ফিরে এসে লাইভে শেয়ারগুলো পড়ে দিচ্ছি শুনছেন ইভালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফাইন কিংস একদম শেষ মুহূর্তে আরো একবার স্বাগত জানাই ইভ্যালি প্রেজেন্টস নাট বোল্টু দ্য টু ফান কিংস আপনাকে আর আজকে আমাদের সম্মানিত অতিথি বোল্টু শেয়ার গুলো পরে দিবে শেয়ার কে ওখান থেকে দেখা যায় বলতো এ কি বলছে হ্যাঁ যায় না এ কি বলছেন আপনি এইভাবে দেখি এটা অপমান করার মানে তো বুঝছি না কি বলছেন আপনি তো সেগুলো কোত্থেকে দেখা যায় এগুলো তো আমি দেখছি 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 হ্যাঁ সব কিছু থেকে দেখা যাবে না সেটা একই সাথে মজাদার আর মিষ্টি হয় রে কথা

পদ্মফুল পদ্মফুল না রে ভাই ওটা তো হিমুর হাতে নীল আচ্ছা ওপরেছি এবার অন্য কিছু উপন্যাসের নাম বলেন স্পেশালি সমরেশ মজুমদার এবং হুমায়ুন আহমেদের দেখো তুমি তো এখন বুঝেই গেছো যে হুমায়ুন আহমেদের এবং সমরেশ মজুমদারের সবগুলো বই ভালোই হবে এবার নেটে সার্চ করবা হুমায়ুন আহমেদের বই কি কি আছে দেখবা তিনশো সাড়ে তিনশোর অধিক বই পেয়ে যাবে সেখান থেকে চুজ করে যে হচ্ছে যে পড়তে শুরু করবা সমরেশ মজুমদার পরীক্ষা সাধারণে সমজুমদার দিয়ে সার্চ করবা নেটে যা যা আসবে সেখান থেকে পছন্দ করে পড়তে শুরু করবা তারপর যে প্রিয়া শেয়ার করেছিল তার লিখেছে বিয়ে তো তাকেই করবো যে তিন চার ঘন্টা শপিং করে দেওয়ার পর বলবে আর কিছু লাগবে সিমনাตุজ জাহান কি লিখেছে জানেন কি লিখেছে দোল দোল দুলনি মানুষ চিনতে শেখোনি বাস খাওয়া যখনি শিক্ষা হবে তখনি আচ্ছা বাস খাওয়ার আগে তো আসলে শিক্ষা হয় না ঠিক আছে रिक्त পারভী লিখেছে বল্টু ভাই বাদাম দিয়ে যোগ বলো যোগ বলতে বলতে বাদাম খেলে হবে আচ্ছা শেয়ার করেছিল কে সুরভী আক্তার মৌ তারপরে হচ্ছে যে ইদানি এত ঘোরাঘুরি করে নবী হাসান লিখেছে সজল তোমার বউ লাগবে আমাকে তো বলবে আমি মে খুঁজে দেব মে কালো হলে চলবে না ভাই কালো কালো বর্ষার দিনের মধ্যে এখনো আছে মানুষজন মানে কালো সাদা মানে কি কি ভালো মনের একটা মেয়ে লাগবে যে নাট প্রতিদিন এখানে নিয়ে আসবে বা নিয়ে যাবে নাফিসাত তাসনিম লিখেছে ভাই আপনার কেমন আছেন শো শেষ করলে ভালোই থাকবে আচ্ছা তারপরে হচ্ছে যে যারা শেয়ার করেছিল তার মধ্যে ওই ওই মানুষগুলো ওই নামগুলো কি বারবার আসে এস এম উকিত শেয়ার করেছিল তারপর হচ্ছে ক্যাপিটাল এফ এম টপ ফ্যান ব্যাচ পেয়েছি এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু টপ ফ্যান প্লাস ওয়ান এইটা আবার কোন ব্যাচ আমাদের এইচএসসি ব্যাচের আগাম সতর্কবার্তা না তো

ঘুমটাটা খুলছে। হুম। ঘুমটা খুলে বয়ফ্রেন্ড হাতে কিছু টাকা দিছে। হুম। এবার ওয়াইফ গুনতে শুরু করছে। হুম। গুননা টুননা দেখে যে মোটামুটি 10000 টাকা। আচ্ছা। ওয়াইফ এত টাকা একসাথে পায়া বলতেছে? আদর কি গুষ্টি শুদ্ধ করবেন? এত বড় এক দিনে না। ভাসুর। বিয়ের প্রথম রাত। আচ্ছা। জামাই ঘরে ঢুকে দরজাটা লাগালু। আচ্ছা। লাইটটা নিভালু।